আহি আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খানাপাড়া 1.5 লক্ষাধিক লোকর উপস্থিতিত বজাব নির্বাচনী রণদঙ্কা। প্রধানমন্ত্রীক আদরিবলে সাজু রাজ্যিক বিজেপির লগতে যুব মর্চা। দেশজুড়ি এতিয়া বলিছে লোকসভা নির্বাচনের গরম বতাহ। অসমতো 14খন আসনক কেন্দ্র করে আন্দোলনের লগতে বিজেপিরও আরম্ভ হয়েছে নির্বাচনী কুচকাওয়াজ। তারে মাজতে নির্বাচনী রণদঙ্কা বজাবলে 3 ফেব্রুয়ারিত অসমলৈ আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুকেটা প্রকল্পর শিলান্যাসর লগতে আন কেতবোর প্রকল্প উদ্বোধন করিব প্রধানমন্ত্রী মোদিয়ে। 4 ফেব্রুয়ারিত খানাপাড়ার প্রায় মুকলি করিব আলাবৈ রণর স্মৃতিত নির্মাণ করা উদ্যান। ভার্চুয়ালি উন্মোচন করিব বীর লাচিতর সুবিশাল প্রতিমূর্তি। বহুকেইখন চিকিৎসা মহাবিদ্যালয় করিব আধারশিলা। প্রায় 10,000 কোটির প্রকল্পর শুভারম্ভ করে নির্বাচনী বতাহ যাক গরম করবলে আহি আছে প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী 4 তারিখে আহিব, তেখেতে কেবাটাও প্রকল্পর আধারশিলা করিব। প্রকল্পখিনি চূড়ান্ত পর্যায়ত বর্তমান আছে, উদ্বোধনও করিব। তেখেতে খানাপাড়াত এখন রেলি করিব, রেলির জড়িয়তে সমাবেশতে আসনি কেটার শুভ উদ্বোধন করিব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক আদরিবলে এতিয়া ইখনের পাছত সিখন বৈঠকত বহিছে রাজ্যিক বিজেপির লগতে যুব মর্চা। ভাগে ভাগে দায়িত্ব দিয়া হয়েছে বিজেপির মন্ত্রী বিধায়ক সাংসদ মর্চা। বিয়লি প্রায় 7 বজাত গুয়াহাটির বিমানবন্দরত উপস্থিত হব নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদীর আগমনের দিনাই অর্থাৎ 3 ফেব্রুয়ারিত খানাপাড়াত 1 লাখ বন্তি প্রজ্বলন করিব মহিলা আর যুব মর্চায়। প্রধানমন্ত্রী মোদীক অসমলৈ আদরিবর বাবে 3 ফেব্রুয়ারিত রাজ্যের বিভিন্ন জেলার পৰা বাইকেরে আহিব 4,000 যুব মর্চার কার্যকর্তা। যিসমূহ জেলার পৰা মোদীর অনুষ্ঠানের বাবে কার্যকর্তা আহিব নোৱাৰে সেইসমূহ অঞ্চলৰ পৰা বাইকেরে আহিব যুব মর্চার সদস্য। সেইদিনাই খানাপাড়াত যুব মর্চার কার্যকর্তাসকলৰ সৈতে মত বিনিময় করিব মুখ্যমন্ত্রী। অসমৰ পৰা সেই হিসাবে আহিব, বহু অঞ্চলৰ পৰা লৰা বাইকেলি কৰি আহিব। মোদী ডাঙরিয়ার যে অসমক লৈ পেলে মোদী ডাঙরিয়ার যে সপোন সেই সপোনের অংশীদার হবর বাবে কলিয়াবর সমষ্টির বাইক যোগে আমার যুব মর্চায় প্রায় 400-300 বাইক যোগে কলিয়াবর পৰা আহিব, গোলাঘাটর পৰা আহিব, যোরহাটর পৰা শিবসাগর পর্যন্ত আহিব। যত শিবসাগরের পৰা আমার থাওড়া সমষ্টির সন্মানীয় বিধায়ক সুশান্ত দায় আমার যুব মর্চার কার্যকর্তার বাইক চলাই আহিব। মোদীর আগমনের লগে লগে লোকসভা নির্বাচনের বাবে অধিক আগ্রহী হয়ে পড়িব রাজ্যিক বিজেপি। প্রধানমন্ত্রী এই অসম ভ্রমণের পাছরে পৰা বিজেপিত যোগ দিব বিভিন্ন ক্ষেত্রৰ ব্যক্তিয়ে। হীরকজ্যোতি মালাকাৰৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।